বাংলা পুরনো সিনেমাকে রিভিউ করি আপনার প্রত্যেকে জানেন। সো আমি এক্ষুনি 1 ঘন্টা আগে দেখলাম জিতের বাজি সিনেমার টিজারটা, দেখলাম টিজারটা 1 মিনিটের কাছাকাছি টিজারটা। দেখুন অনেক কিছু কথা বলার জন্য বললাম, ভিডিওটা বেশ ছোট হবে, যেরকম টিজারটা ছোট 1 মিনিট ছোট। ধরুন টিজার অ্যাকচুয়ালি হয় কিরকম, 1 মিনিটের মতন হয়, বাট এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমরা ট্রেলার দেখছি না, টিজার দিচ্ছে কেউ বুঝতে পারবে না। টিজার এত বড় হয়, মানে টিজারই সব কিছু দেখিয়ে দিচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারে যাবেন যে সেই সিনেমা থেকে রিমেক। আমি কোনো সিনেমা থেকে রিমেক কিছু বলছি না আমি। সো আপনারা দেখলে বুঝতে পারে যাবেন যে এই সিনেমা থেকে একটা রিমেক। আমরা টিজার দেখছি মানে কি, জাস্ট লুক দেখাবে একটু আর হালকা একটু ব্যাকগ্রাউন্ড মিলছে এরকম বাস। কিন্তু এত বড় করে একটু গল্প, মানে প্রত্যেক মানে সব গল্প আপনাকে এই টিজারে দেখে দেয়। তাহলে টিজারে আপনি কি দেখবেন? এটা ছিল একটা মাইনাস পয়েন্ট এই সিনেমার। এবং প্লাস পয়েন্ট হচ্ছে যে এই সিনেমার টিজারে লুক, জিতের যে লুক আমরা আগে থেকে দেখেছিলাম, জিত ফিল্ম মানে জিতের ফ্যান পেজে দেখছিলাম ফেসবুকে, খুব ভালো ভালো নিউ লুক দেখছিলাম আমরা। এখানে লুক 4-5-6-7 লুক দেখেছি এবং অভিমানের মতো লেগেছে একটা। সেই সবাই সেই অভিমান একটা লুক আছে, সেই সেই কোর মতন বলছে, সেই চশমা টশমা আছে, হ্যাঁ সবসাচিও আছে। সো আয়ুষ্মান প্রত্যুষের ডিরেকশনের সিনেমা, বেশি কিছু কথা বলবো না। এবং মেন কথা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কালারিং, কালার এবং যে সিনেমাটোগ্রাফি, মানে দেখলে মনে হচ্ছে, বিশেষ করবেন না যে মনে হচ্ছে আমি 2014-2015-16 জানো তেলুগু সিনেমা দেখছি। ইয়েস, মানে বাংলা ইন্ডাস্ট্রি যে কমার্শিয়াল ফিল্মে হিসেবে যে জিত টিকে রেখেছে এটা কিন্তু পুরো দাপটে বলতে হবে। এবং কালারিং, ডব, তার সাউন্ড ডিজাইন, তার সব প্রত্যেক সিনেমাটোগ্রাফিগুলো এই হাই লেভেলের রয়েছে। সিনেমাটোগ্রাফিগুলো এত সুন্দর করেছে, মানে কালারিংটা জবরদস্ত লেগেছে, সুন্দর লেগেছে, সুন্দর। সত্যি কথা বলছে কি, এই এইটা আমাকে খুব ভালো লেগেছে যে মানে সিনেমার কালার এবং সিনেমার বিজিএম এবং ডায়লগ বেশ ভালো। জিতের যে ডায়লগ বুঝতে পারছেন, মিঠুনের ডায়লগ মতো নয় জিতের ডায়লগ এটা। সো মেন প্লাস পয়েন্ট হচ্ছে কালার, কালারটা খুব সুন্দর। দেখলে মনে হবে যে আপনাকে যে সিনেমা 16-17 আপনি কোনো তেলেগু সিনেমা দেখছেন। টিজারটা দেখলে খুব মনে হবে, টিজারটা ভালো হয়েছে। এবং মিমি জিতের ফার্স্ট অভিনয়, আমি খুব এক্সাইটেড আছি কবে সিনেমা মুক্তি পাবে, দেখবো আমরা প্রত্যেকেই। ওকে, সো এইটুকুই কথা, টিজারের ডিরেকশন দিলাম আমি। সো কেমন কি হয়েছে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ওকে, ভাত থেকে বাই।